হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গল বাচানে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো কী কী এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তো কোথায় তোমাদের জব লোকেশন হবে, স্যালারি কত পাবে, সমস্ত ডিটেল এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। গ্রুপ সি আর গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। পুরোপুরি কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি কিন্তু এটা হতে চলেছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই রিক্রুটমেন্ট বলে অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। তার আগে তোমাদেরকে আসতে হবে কোথায়, এনএস মানে হচ্ছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও। তো এখানে আসার পর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা অপশন, এই রিক্রুটমেন্ট বলে অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবে যে এই নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে যা যা রিক্রুটমেন্ট এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফের জন্য বা নন টিচিং পজিশনের জন্য কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর নন টিচিং পজিশন, এখানে একটা একটা তোমাদের এখানে অপশন রয়েছে। তারপর দেখো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তারপর দেখো অ্যাপ্লাই অনলাইন রয়েছে। আমি ফার্স্টে তোমাদেরকে ফার্স্ট এডটা ওপেন করে দেখাচ্ছি। ফার্স্ট এডটা যেটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, দেখো এখানে কোন কোন পদে নিয়োগ করা হয়েছে সেটা তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিচ্ছি। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়ার স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার মেকানিক, হেড ক্লার্ক, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, জুনিয়ার প্রোগ্রামার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এতগুলো পজিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়েছে। টোটাল 126টারও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে। আর স্যালারি কিন্তু 19,900 টাকা থেকে কিন্তু 92,300 টাকার মধ্যে তোমাদের কিন্তু স্যালারি এখানে হয়ে যাবে। তো এখানে এটা শর্ট নোটিফিকেশন রয়েছে, আমি তোমাদেরকে ভালো করে জানানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তার নিচে দেখো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশন রয়েছে, ডিটেল এখানে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে সেটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা আমি তোমাদেরকে করবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছ ফার্স্টেই দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অর্থাৎ LDC পদের জন্য যেখানে রিক্রুটমেন্টটা রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য, উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ হতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। আর সাথে তোমাদের কিন্তু 35 WPM ইংলিশ হতে হবে অন কম্পিউটার, মানে 35টা ইংলিশ ওয়ার্ড তোমাদের কিন্তু পার মিনিটে লিখতে জানতে হবে, দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পে স্কেল দেখো এখানে বলেই দেওয়া হচ্ছে, বেসিক পে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 52,000 টাকা থেকে 2,00,000 টাকার মধ্যে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। তারপরেও কিন্তু আরও এক্সট্রা বেনিফিট তোমরা এখান থেকে পেয়ে যাবে। 27 বছরের নিচে বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো জুনিয়ার স্টেনোগ্রাফার জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে হবে, সাথে স্কিল টেস্ট তোমাদের এখানে নেওয়া হবে। আর এখানেও কিন্তু তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে, স্যালারি এখানেও কিন্তু সেমই রয়েছে, একবার চেক আউট তোমরা করে নিও। তারপর দেখো UDC-র জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, UDC-র জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে, এখানেও কিন্তু স্যালারি তোমরা ভালো পেয়ে যাবে। আর এখানেও কিন্তু আপার এজ লিমিট চাই 27 বছর, নিজে তোমাদের এখানে বয়স হতে তারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কিছু টেকনিক্যাল এখানে ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমরা একবার চেক আউট করে যদি এলিজিবল হয় অ্যাপ্লাই করতে পারো। ITI-র জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। দেখো হেড ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, আর 35 WPM তোমাদের চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কিন্তু এখানেও 6th পে লেভেল অনুযায়ী তোমরা এখানে পেয়ে যাবে। আপার এজ লিমিট কিন্তু 30 রয়েছে, 30 বছর নিচে বয়স হয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরকমভাবে কিন্তু অনেক পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে এসেছে। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে দেখো MTech-এর জন্য, BTech-এর জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অনেক কিছু এখানে ডিটেল জানিয়ে দেওয়া রয়েছে। এখানে 27 তারিখ অবধি কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এখানে এজ রিলাক্সেশনও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য, ঠিক আছে? তো দেখো 27 তারিখ থেকে 27 জুন থেকে এখানে তোমার স্টার্ট হয়েছে, আমি একটু উল্টো বলে দিয়েছিলাম, 27 জুন থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 31 জুলাই অবধি কিন্তু এখানে চলবে, সেটা এখানে পুরো ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিও রয়েছে, আর এক্সামিনেশনও কিন্তু এখানে নেওয়া হবে, এক্সামও কিন্তু তোমাদের এখানে নিয়ে নেওয়া হবে। দেখো সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে কিছু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে, এবার চেক আউট করে নিও।
তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টের জন্য 1200 টাকা রয়েছে জেনারেলদের জন্য, আর গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু 2000 টাকা করে রয়েছে। আর SC ST PWD ক্যান্ডিডেটসের জন্য গ্রুপ সির জন্য রয়েছে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর গ্রুপ বির জন্য কিন্তু রয়েছে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর তোমাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু পুরোপুরি স্থায়ী পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশনে চলে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবে যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ বা পেজ দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা, এখানে দেখো আই এগ্রি যেখানে দেখতে পাচ্ছ এখানে বক্সে টিক দিয়ে দেবে, তারপর এখানে স্টার্ট করে দেবে। এখানে স্টার্ট করে দেওয়ার পরে দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা দেখে দেখে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এরকম একটা পপ আপ আসবে, সেটা ক্লোজ করে দিও তোমরা, আর অবশ্যই কম্পিউটার থেকে করো, ঠিক আছে? কারণ একটা বহুত হাই লেভেলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম হতে চলেছে আর অনলাইনে প্রসিডিওরটা কিন্তু হবে, ঠিক আছে? তো দেখো এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে হবে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ধরো আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। পোস্ট কোড এখানে দিয়ে দিয়েছে, নিজস্ব নাম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, মেল আইডি, কনফার্ম মেল আইডি, এগুলো করে তোমাদেরকে যে ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তারপর কিন্তু তোমাদের আরও এডুকেশন কোয়ালিফিকেশান আরও পার্সোনাল ডিটেলস তোমাদেরকে দিয়ে কিন্তু আর অ্যাপ্লিকেশন ফিটা পে করে তোমাদের কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।